কক্সবাজারে রুখিয়ায় রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর। সকালে গিলমোরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল কক্সবাজারের উখিয়ায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএইচসিআর এর রেজিস্ট্রেশন সেন্টার পরিদর্শন করে। এরপর ইউনিসেফের লার্নিং সেন্টার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার ই ভাউচার সেন্টার পরিদর্শন করেন প্রতিনিধিরা। তারা রোহিঙ্গাদের সঙ্গে মত বিনিময় করেন এবং তাদের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। গিলমোর 2011 সাল থেকে 2014 সাল পর্যন্ত আয়ারল্যান্ডের উপ প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী ছিলেন। 2019 সালে প্রথম বাংলাদেশ সফরের সময় তিনি বাংলাদেশের শ্রম অধিকার ও মানবাধিকারের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের কথা বলেছিলেন।